রামপুরার একটি ইলিশ মাছের দাম উঠেছে 10,300 টাকা। শুক্রবার 27 অক্টোবর রাতে স্থানীয় বেলাল মাছের জালে ধরা পড়েছে এই বড় ইলিশ মাছ। মাছটি পেয়ে বেলাল মাছের মাছটি দ্রুত নিয়ে আসেন মনপুরার সবচেয়ে বড় রামনিওয়াজ বাজার মৎস্য ঘাটে। মাছটি বিক্রির জন্য মৎস্য আড়তে আনলে ইলিশ মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে। ইলিশ মাছটি পেয়ে খুশি ইলিশ ধরতে যাওয়া আড়তদার ও জেলেরা। জানা যায় মনপুরা ইউনিয়নের রামনিওয়াজ মৎস্য ঘাটের বেলাল মাছি মনপুরা সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলে মাছটি ধরে। পরে মাছটি বিক্রির জন্য রাত 8টায় রামনিওয়াজ মৎস্য ঘাটে আনলে মনপুরার বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও আড়তদার মোহাম্মদ ফরহাদ হাওলাদার সর্বোচ্চ দাম ঠকিয়ে 3 কেজি ওজনের ইলিশ মাছটি 10,300 টাকা দিয়ে ক্রয় করে। মাছটি ক্রয় করতে পেরে তিনি খুব খুশি। বেশি টাকা দিয়ে ক্রয় করায় সবার মনে কৌতূহল জাগল। এত টাকা দিয়ে কেনার রহস্য জানতে চাইলে মনপুরা মৎস্য আড়তদার ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ ফরহাদ হাওলাদার বলেন, গত বছরও এত বড় একটি মাছ জেলেরা পেয়েছিল, আমি সেই মাছটি ক্রয় করতে পারিনি। এবার সবচেয়ে বড় ইলিশ মাছটি কিনতে পেরে আমি খুব আনন্দিত। আমি ইলিশ মাছটি আমার প্রিয় নেতা পরিবেশ ও বন উপমন্ত্রী আলহাজ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব MP কে উপহার দিব। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।